মসজিদে জামাত চলছে, নিস্তলায় ইমাম সাহেব এমতি করছেন, আমি তৃতীয় তলে নামাজ পড়ছি, এমন সময় হঠাৎ সাউন্ড বক্সের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কোনো শব্দ শোনা যাচ্ছে না। এমন সময় মুসল্লিরা নামাজ কিভাবে পড়বে বা শেষ করবে? হ্যাঁ, এটা তো একটা বড় সমস্যা। এক্ষেত্রে আগে থেকে একটা বিহিত ব্যবস্থা থাকা উচিত, তা না হলে সংযোগ বিচ্ছিন্নের কারণে সেই ব্যক্তিরা আর এই জামাতকে ফলো করতে পারবেন না, তখন তাদের মধ্যে একজন আলাদা ইমাম প্রয়োজন হয়ে পড়বে। প্রত্যেকে আলাদা আলাদা পড়বেন কিভাবে? না, সেটা নয়, তাদের মধ্যে একজন ইমামতের দায়িত্ব নিয়ে সালাত শেষ করতে পারবে। আর যদি তাদের জানা না থাকে এই হুকুমগুলো, তাহলে তারা যদি আলাদা আলাদা পড়ে ফেলে সেটা তাদের জন্য জায়েজ হবে, কারণ তারা এখন মুফতাল, তারা কাট অফ, কোনো আওয়াজ যাচ্ছে না, না কোনো ফুটো আছে যা দিয়ে তারা বুঝতে পারবে, আর বুঝতে পারলে একবার দুবার বুঝতে পারবে, বাকি তো আর বুঝতে পারবে না। সাউন্ডটা এখানে খুবই জরুরি। কখন ইমাম রুকুর জন্য আল্লাহু আকবার বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, এগুলো যদি মিস হয়ে যায় তাহলে তার পুরো সালাতটা গড়বড় হয়ে যাবে। অতএব যাতে সেটা না হয় সেজন্য প্রথম মসজিদ কর্তৃপক্ষের উচিত হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাকে মাথায় রেখে একটা ব্যবস্থা নেওয়া, যেমন আইপিএস এর ব্যবস্থা, বা অন্তত যে কোনোভাবে হোক, ব্যাটারির মাধ্যমে হোক, যেভাবে হোক, অন্তত ইলেকট্রিসিটি চলে গেলেও মুসল্লিদের কাছে জবাবটা যেন পৌঁছে। আর যদি তার কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা দুটো পদ্ধতি বললাম, এক, তাদের মধ্যে একজন ইমাম হয়ে বাকিদের ইমামতি করে সম্পন্ন করবেন, এটা জরুরি অবস্থার মতো। যখন ইমামের ওজন টুটে যায় তখন কি হবে? তার মানে আমার ইমাম আর আমার কাজে লাগছে না, তখন ভিন্ন মুক্তাদিদের পক্ষ থেকে একজন ইমাম হবেন, কিন্তু তার জন্য ফিকহ এর জ্ঞান থাকতে হবে। সেটা যদি কারো না থাকে তাহলে যে যে নিজ সালাত আদায় করবেন।